তাই কুষ্টিয়া যারা মুক্তি ভেঙেছে এটাকে আমরা সাপোর্ট করি না কোন আলেম বলে নাই যে মুক্তি ভাঙো সরকারকে আমরা বুঝাবো বুঝানোর দায়িত্ব আমাদের শুধু বঙ্গবন্ধু নয় জিয়াউর রহমানের মুক্তিও নয় এরশাদও নয় আমার বাবার মুক্তি বানাইলে আমি সেটাকেও জায়েজ বলবো না যদি কেউ রাস্তার মোড়ে নবী মুহাম্মাদের মুক্তি বানায় ইসলাম সেটার অনুমতি দেবে না আল্লাহ ওয়াদা দিলাম আমরা আর অপরাধ করব না যদি আমি আবার অপরাধী হই আমি জালেম আমি জালেম আমি জালেম আমারে বের করে নাও ও আমাদের রব আমাদেরকে এখান থেকে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন একবার সুযোগ যদি দাও আমাদেরকে বের করে সুযোগ একবারের জন্য দাও আমি ভালো মুমিন হয়ে ফিরে আসব আল্লাহ আল্লাহ আমি এখানে থাকব না আমারে বের করো বের করো বের করো এই দরখাস্ত মঞ্জুর হওয়ার কোনো সম্ভাবনা আছে আর নাই আমি যদি আবার সীমা লঙ্ঘন করি আমি আবার যদি আগের অবস্থায় ফিরে যায় আমি জালেম তুমি আমার যা ইচ্ছা তাই করো একটাবার সুযোগ দাও হুজুররা কত করে বুঝাইছে সুদ ছেড়ে দাও লোভে পড়ে সারি নাই হুজুররা বলছে গোট ছেড়ে দাও সারি নাই আলেমুল আমারা বলে সাল্লার আইনে দেশ সালাও আমরা এটাকে রাজনীতি বলে অপবাদ দিয়ে দিয়েছি আল্লাহ বুঝি নাই ক্ষমতার মোহে পাগল ছিলাম আলেমুল আমারা বলেছে ভাস্কর্য মুক্তির মাঝে কোনো পার্থক্য নাই 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 আমরা নেতার মহব্বতে পড়ে গেছি হুজুরদের কথা শুনি নাই আল্লাহ আমরা এখন বুঝছি আমাদের কাজটা ঠিক হয় নাই একটাবার সুযোগ দাও এ কাজ আর কখনো করব না পলবন্না না না কররাতান একটাবার সুযোগ দাও রব্বানা আখরিজনা মিনহা সহ্য তো হয় না এখান থেকে আমাদের বের করে নাও 40 বছর চিৎকার দেবে তাফসীরে জালালাইন প্রণেতা বলেন 40 বছর চিৎকার দেবে 40 বছর চিৎকার দেওয়ার পর আল্লাহ আবার কথা বলবেন অকালকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন 40 বছর পরে আল্লাহর কথাটা হবে চুপ করে থাক আমার সাথে কোনো কথা বলবি না লাঞ্ছিত হয়ে থাক লাঞ্ছিত হয়ে থাক কথা বলবি না তোকে এখন সুযোগ দিলে তুই ভালো হবি কেন 80 বছর কি দেই নাই 50 বছর কি দেই নাই 60 বছর কি দেই নাই তখন কেন ভালো হলি না এবার মাঝখানে একটু আমি প্রশ্ন করতে চাই এখন যদি ভালো হওয়ার চিন্তা থাকে তাওবার চিন্তা থাকে ঠিক আজকের এই টাইমে ভালো হওয়ার সুযোগ আছে না এখন সুযোগ আছে এখন কাজে লাগাও এখন কাজে লাগাও মুসলমান কেন বোঝো না ইব্রাহিমের সন্তানদের সাথে মূর্তির সম্পর্ক নাই মূর্তির সম্পর্ক নমরুদের সন্তানদের সাথে ছিল আমার ভাইয়েরা আপনারা ডিকশনারি পড়ুন আপনারাও লেখাপড়া করছেন আমরাও করেছি আমরা আলেমুল আমারা কারো বিরোধী নই আমরা কাউকে ছোট করতে চাই না আমরা সত্যের কথা বলবো যদি না বলি হাশরের ময়দানে আল্লাহ আমাদের ছাড়বে না আম্বিয়ায়ে কেরাম মার খেয়েছেন লোকজন নবী রাসূলদেরকে মারত এ মারির কথাগুলো আল্লাহর কোরআনে আছে না নাই নবীরা শুধু মার খাইছে তাদের অপরাধ একটা তারা জাতির কাছে হক কথা বলতো আমার বায়রা মায়ের ভয়ে যদি নবীরা হক কথা না বলতেন
তাহলে তারা সুর সুর করে করে একা একা জান্নাতে চলে যেতে পারতেন, চুপ থেকেও জান্নাত পাওয়া যায়। যদি এটাই হতো নবীদের মাইর খাওয়ার প্রয়োজন ছিল না, বরং মেরে তারায়া দিত, মেরে বেহুশ করে ফেলত, তারপর হুশ আসার পরে আবার মানুষের বাড়িতে চলে যেত। কোরআনে আল্লাহ তাআলা নূহ নবীর আলোচনা করে বলেন, নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর কাছে দাওয়াত দেওয়ার পরে দোয়া করছে, রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, হে আমার রব, তুমি যে দায়িত্ব দিয়েছ ওই দাওয়াতি কাজ আমি 950 বছর করেছি, দিনের বেলায় শুধু নয় লাইলা ওয়া নাহারা দিন রাত্রি 24 ঘন্টায় দাওয়াত দিয়েছি, সুযোগ যখন পাইছি তখনই দাওয়াত দিয়েছি। ডিকশনারি পড়লে আপনারা জানতে পাবেন, দেখতে পাবেন নিজের চোখে, অক্সফোর্ড ডিকশনারি পড়ুন, বাংলা একাডেমি ডিকশনারি পড়ুন, মুক্তির মাঝে আর ভাস্কর্যের মাঝে কোনো পার্থক্য নাই। আপনারা কেন অযথা এগুলা করে আপনি দোজখের দিকে যাবেন, জাহান্নামের দিকে যাবেন, কেন যাবেন? রাসূলুল্লাহর বক্তব্য স্পষ্ট, যদি ঘরে ছবি টানানো থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যদি আপনি শুধুমাত্র ছবি আঁকেন, ছবি টানান, তাহলে রহমতের ফেরেশতা আসে না। ঘরে যদি আপনি আপনার বাবার একটা মূর্তি বানায় রাখেন, রহমতের ফেরেশতা যাবে? قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكه بيتا فيه كلب او تصاوير যে ঘরে কুকুর থাকে, যেই ঘরে ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না, যায় না, যায় না। যদি রাস্তার মোড়ে মোড়ে মানুষের ছবি বানাতে থাকো, দেশটার মাঝেই রহমতের ফেরেশতা আসবে না, আর রহমত ছাড়া শান্তি পাওয়া যাবে না। আমার বন্ধু, আপনাদের এলাকায় যদি হিন্দুদের মন্দির থাকে, হিন্দুদের মন্দিরে যাবেন, যাওয়ার পরে সেখানে কালীর মূর্তি আছে না নাই? আচ্ছা, কালী নামক মূর্তিটার মাথা আছে? কথা বলেন না, মাথা আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে? তো রাস্তার মোড়ে যারে বানাইছেন তার মাথা আছে না নাই, হাত আছে না নাই, মুখ আছে না নাই, নাক আছে না নাই? তো দুটার মাঝে পার্থক্য কোথায়? পার্থক্য আছে আসলে তো নাই? ও মুসলমান, তবে শোনো, রাস্তার মোড়ে যদি কোনো মূর্তি কোথাও কে বানাইয়া ফেলে, সরকার যদি বানায়, তুমি আবেগ দেখাইয়া ভাঙতে যেও না, কারণ আইন হাতে তোলার অধিকারও তোমার নাই। তাই কুষ্টিয়া যারা মুক্তি ভেঙেছে, এটাকে আমরা সাপোর্ট করি না। কোন আলেম বলে নাই যে মুক্তি ভাঙো, সরকারকে আমরা বুঝাবো, বুঝানোর দায়িত্ব আমাদের। শুধু বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমানের মুক্তিও নয়, এরশাদ নয়, আমার বাবার মুক্তি বানাইলে আমি সেটাকেও জায়েজ বলবো না, ঠিক না? যদি কেউ রাস্তার মোড়ে নবী মুহাম্মাদের মুক্তি বানায়, ইসলাম সেটার অনুমতি দেবে না। তবে আইন হাতে তুলে নিবা না, ইসলাম এটাও বলে নাই। আপনার ঘরে যদি চোর ঢোকে, আপনি চোর ধরে হাত কাটার অধিকার রাখেন? ইসলাম আপনাকে বলে নাই হাত কাটার জন্য ইসলামী রাষ্ট্র লাগবে, এটা ইসলামের ফৌজদারি বিধান। আপনি হাত কাটবেন না, আপনি চোর ধরে পুলিশকে দেবেন, পুলিশ তাকে কোর্টে নেবে, আদালতের হাকিম বিচার আসার যাচাই বাছাই করে তারপরে প্রয়োজনে হাত কাটবে, এটা ব্যক্তির কাজ না। আপনার এলাকায় যদি কেউ মদ পান করে তাকে ধরে আসিবে, আপনি লাগাবেন? অধিকার আপনার নেই। ফৌজদারি আইনগুলো রাষ্ট্র প্রয়োগ করবে, এজন্য আগে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করা লাগে, ঠিক না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সময় ষষ্ঠ হিজরিতে 1400 সাহাবী সাথে নিয়া কোন কোন রাওয়ায়েতে পাওয়া যায় 1300 1300 1400 1500 রাওয়ায়েত আমার চোখে পড়েছে 1400 1500 সাহাবী সাথে নিয়া বিশ্ব নবী গেলেন উমরা করার জন্য মক্কার অভিমুখে হুদাইবিয়া নামক যাওয়ার পরে জায়গায় যাওয়ার পরে তখন কাফেররা বলল যেতে দেয়া হবে না সন্ধি হলো যেটার নাম হুদাইবিয়ার সন্ধি ওই সন্ধির একটা শর্ত ছিল এবার মদিনায় ফিরে যাও আগামীবার আসবে আগামীবারে সে উমরা করতে পারবা তবে তিন দিনের বেশি থাকতে কথা বলেন না কেন তিন দিনের বেশি থাকা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন পরের বছর তিনি উমরা করার জন্য আসলেন উমরাতুল কাদা তিন দিন ছিলেন মক্কায় রাসূলুল্লাহ উমরা করার সময় কাবা ঘর তাওয়াফ করেছেন কিনা কথা কয় না হজের মাঝে কাবা ঘর তাওয়াফ করার বিধান উমরার মাঝেও ফরজ হজের মাঝেও ফরজ উমরারও রুকন হজেরও রুকন এবার আপনারা বলুন তো রাসূল যখন কাবা তাওয়াফ করেন ওই কাবার ভিতরে বাইরে 360টা মূর্তি আছে না নাই বিশ্ব নবী তিন দিন ছিলেন মক্কায় ওই তিন দিন তিনি কি নামাজ করেন নাই কাবার দিকে ফিরে পড়ছেন না অন্য দিকে তা কাবার ভিতরে মূর্তি আছে না নাই কয়টা বাংছে 360 মূর্তি কাবার ভিতরে তাওয়াফ করেছেন একটাও ভাঙেন নাই 360 মূর্তি কাবার ভিতরে বাহিরে কাবার দিকে ফিরে নামাজ পড়েছেন একটাও ভাঙেন নাই কারণ তার হাতে ক্ষমতা নাই পরের বছর অষ্টম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল এবার কাবার ভিতরে বাহিরে একটা মূর্তিও নাই যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল তাহলে বিজয়ের আগে রাসূল মূর্তি ভাঙে নাই সুতরাং আবেগ দেখায় মূর্তি ভাঙতে যায় না ক্ষমতা যদি কোরআনের এসে যায় বাংলার জমিনে একটা মূর্তিও থাকবে না তবে কোরআনের ক্ষমতা আসার আগে দজ্জাল ধরে ওয়াজ করা লাগবে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির লা ইকরাহা ফিদ্দিন দিনের মাঝে কোনো জবরদস্তি নাই ও নবী আপনি দাওয়াত দেন আপনাকে তো দাওয়াত দেওয়ার জন্যই পাঠাইছি আপনাকে আমি দারোগা বানাইয়া পাঠাই নেই আপনারা ভুল বুঝে আজকে ভুল ব্যাখ্যা করেন বলছেন এগুলো ভাস্কর্য আমরা বানাচ্ছি আমরা বলি না রে দোস্ত না পার্থক্য নাই আলে মোলামাদেরকে মূর্খ ভেব না যে বাস্তিরি তোমরা পড়ছ ওই বাস্তিরি থেকে আমরা পিএইচডি লাভ করেছি বরং শব্দের পার্থক্য মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে এগুলো করে সুদ খাওয়া খারাপ যে ব্যক্তি সুদ খায় পাবলিক তারে কয় সুদখোর এই শব্দটা কি ভালো শব্দ নাকি লজ্জাকর শব্দ কেউ কাউকে সুদখোর বলে সে খুশি হয় না বেজার হয় তাই এখন অনেকে সালাম বলো হুজুর আমি এখন তো আর সুদ খাই না তাহলে কি খান কো ইন্টারেস্ট খাই শব্দ পরিবর্তন করে সুদ খায় না মুনাফা খায় বায়া মদ খাও কেন কজিনা মদ খাই না তোর হাতে কি কই ড্রিঙ্কস কর কি করে এখন আর মদ খায় না ড্রিঙ্কস করে সুদ খায় না মুনাফা খায় বিয়ে করার পরে কেউ কয় বধু কেউ কয় স্ত্রী কয় কিনা এক একজন এক এক চর কেউ বলে পুত্র বধু আমার পুতের বউ কেউ বলে আমার বধু কেউ বলে আমার স্ত্রী তিনটা তিন জিনিস না এক জিনিস ও বন্ধু কেউ বলে স্ত্রী কেউ বলে বধু কেউ বলে লাউ কেউ বলে কদু কেউ বলে আনন্দ কেউ বলে ফুর্তি ভালো করে শুনে নাও যেটা ভাস্কর্য সেটাই হলো মুক্তি থেমে যাও থেমে যাও এই মুক্তি তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়তে পারে